আসসালামু আলাইকুম দর্শক সবাইকে অনেক বেশি স্বাগতম আমাদের বিউটি অ্যান্ড লাভলি চ্যানেলে সো আমি প্রতিবারের মতো আবারও চলে আসতাম তোমাদের জন্য নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আজকে যে রিভিউটি তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে গ্লাস স্কিন সেট যেটা কিন্তু অলরেডি আমি তিন থেকে চার দিন আগে বলেছি যে এটার রিভিউ আমি আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব সো আজকে কিন্তু সেই ক্ষণ যেখানে কিন্তু আমি শেয়ার করব গ্লাস স্কিন সেট তো আমি আজকে প্রায় চার থেকে পাঁচ দিন হয়ে সেটা ব্যবহার করছি সো আমার যে ক্রিম কী ইম্প্রেশন আছে কিন্তু আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে সো ভিডিও শুরু করার আগে বলবো যে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে বেলাইকের অবশ্যই ক্লিক করবে নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আর যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে আর এটা তোমাদের কাছে অনুরোধ করলো সো আজকে ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে তুমি গ্লাস স্কিন সেটটা ইউজ করবে আর তাছাড়া কী কী বেনিফিট পাবে সো এখানে তিনটি রয়েছে গ্লাস স্কিন সেটের মধ্যে মোট তিনটি জিনিস রয়েছে একটা হচ্ছে স্ক্রাবার টোনার এবং হচ্ছে সেরা প্রথমত ব্যবহার করতে হবে যে স্ক্রাবার স্ক্রাবারটা খুব মাইল্ডলি ইউজ করতে হবে মানে হালকাভাবে ব্যবহার করতে হবে তোমরা যদি চাও একটু পানি মিক্স করে নিতে পারো আর তাছাড়া এই স্ক্রাবারটা খুবই ভালো ছোট ছোট দানা এবং হচ্ছে পিঙ্ক কালার একটি পিঙ্ক কালার একটি স্ক্রাবার আর খুবই মাইল্ডি ব্যবহার করলে তুমি বুঝতে পারবে যেটি স্কিনটা একদম ঠান্ডা হয়ে যায় আর তাছাড়া স্কিনে মনে হয় যে খুব আলতোভাবে কোনো কিছু ব্যবহার করা হচ্ছে খুবই নরম দানা দানাযুক্ত সো এটা স্কিনে যেটা করবেই সেটা হচ্ছে স্কিনের একদমই গভীর থেকে ময়লাটা দূর করে দেবে এটার মধ্যে যে উপাদানগুলো রয়েছে সম্পূর্ণই প্যারাবিন ফ্রি এবং হচ্ছে আমাদের স্কিনটাকে গ্লাসের মতো করতে আমাদের স্কিনের ভেতর থেকে ময়লাটা দূর করে আমাদের স্কিনটাকে ভিতর থেকে পিঙ্ক করার জন্য হোয়াইটেনিং করার জন্য এটা কাজ করে থাকবে সো এইটা হচ্ছে পিঙ্কি একটি স্ক্রাবার যেটা কিন্তু স্কিনটাকে পিঙ্ক করতে সহায়তা করবে তোমরা এটা সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারবে যদিও অনেকেই বলবে তোমাদেরকে এটা রেগুলার ইউজ করার জন্য কিন্তু আমি তোমাদেরকে না করবো কারণ হচ্ছে স্ক্রাবার যদি তোমরা রেগুলার ব্যবহার করে এতে করে তোমাদের ছিদ্রটা বড় হয়ে যেতে পারে স্কিনে এবং হচ্ছে এতে করে স্কিনে কিন্তু বয়সের ছাপটা খুব তাড়াতাড়ি চলে আসবে সো অবশ্যই স্ক্রাবার ব্যবহার করা উচিত তবে অবশ্যই নিয়ম মেনে স্ক্রাবার ব্যবহার করলে কিন্তু কোনো ধরনের ক্ষতি হয় না তো এখানে আমি পুরো মুখটাকে ওয়াশ করে নিব এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা কিন্তু আমার গালে কিছু দাগ দেখতে পাচ্ছ এই দাগটা হচ্ছে কিছু পিম্পল হওয়ার কারণে আমার দা মুখে কিছু দাগ রয়েছিল তো আমি গ্লাস স্কিন সেট ইউজ করার ফলে দাগটা অনেক বেশি হালকা হয়ে গেছে আর তাছাড়া এখানে তোমরা কিন্তু স্ক্রাবার ইউজ করার পর দেখতে পাচ্ছ আমার স্কিনে কিন্তু অলরেডি একটা গ্লো চলে এসেছে এখানে আমি এখন ইউজ করব টোনার টোনার তোমরা যেটা ব্যবহার করবে সেটা হচ্ছে যেহেতু এটা স্প্রে টাইপের তোমরা চাইলে স্প্রের মতো করে ব্যবহার করতে পারো তবে অবশ্যই চোখটা বন্ধ করে তারপরে স্প্রেটা ব্যবহার করবে চোখে যাতে না যায় এটা খেয়াল রাখবে আর তাছাড়া কিন্তু তোমরা এরকম রয়েছে কটন বার যেটা কিন্তু তোমরা কটন দিয়ে কিন্তু ব্যবহারটা করতে পারো এতে করে সবথেকে বেশি ভালো হবে এতে করে স্কিনের টোনারটা ভালো মতো বসবে আর তাছাড়া যে কার্যকারিতা টোনারটা সেটা ভালো মতো করবে সো এটার মধ্যে রয়েছে আলফা হাইড্রোয়াক্সি যেটা কিন্তু আমাদের স্কিনটাকে টান করতে আর তাছাড়া স্কিনের যে একটা গ্লো ভাব সেটা তুলে আনতে কিন্তু অনেকটা বেশি সহায়তা করে আর তাছাড়া সব থেকে যে মেন কাজ সেটা হচ্ছে স্কিনে যদি কোনো দাগ থাকে র্যাশ থাকে পিম্পল থাকে সেটা কিন্তু খুবই স্লাইটলি স্কিন থেকে উঠিয়ে ফেলে আর তাছাড়া স্কিনটাকে দেখবে যে খুব ভালো একটা গ্লো চলে এসেছে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে একদিন ব্যবহারে আমার স্কিনটা অনেকটা গ্লো চলে এসেছিলো যেটা কিন্তু খুবই সুন্দর ছিল যারা ব্যবহার করবে তারা কিন্তু খুব অল্প সময়ের ভেতরে বুঝতে পারবে এবং হয়তো অনেকে ধরুন আমাকে জিজ্ঞেস করবে যারা অনেক বেশি কালো তাদের জন্য এটা কতটুকু বেনিফিশিয়াল হবে একটা জিনিস আমি বলতে চাই যে কালো স্কিনের সাথেও কিন্তু একটা গ্লাসি স্কিন এবং হচ্ছে গ্লো স্কিন এটা কিন্তু খুবই ভালো লাগে যদি স্কিন অনেক বেশি কালো থাক না কেন যদি স্কিনটা গ্লোয়িং এবং হচ্ছে স্কিনে একদমই দাগমুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো লাগে সো টোনার ইউজ করার পর আমি ইউজ করবো সেরাম যেটা কিন্তু স্কিনটাকে একদম গ্লাসের মতো করার জন্য সে মেন মেন যে জিনিসটা সেটা হচ্ছে গ্লাসের স্কিন সেরাম সো এখানে কিন্তু আমি পুরো মুখে লাগিয়ে নিব, গলাতেও লাগিয়ে নিব তোমরা চাইলে কিন্তু গলাতে এবং হচ্ছে মুখে লাগাতে পারো এখানে যে স্টেপগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু তোমরা রাত্রে দিনে যে কোনো সময় কিন্তু তোমরা চাইলে ইউজ করতে পারো আর তাছাড়া রাত্রি ইউজ করলে থেকে বেশি ভালো বেনিফিটটা তোমরা কিন্তু পাবে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে আমার ভিডিও যারা কপি করছো এবং হচ্ছে যারা আমাদের ভিডিও এবং হচ্ছে আমার বয়েস নিয়ে তোমরা কপি করছো তাদেরকে বলছি যে খুব শীঘ্রই তোমাদের চ্যানেল ব্যান হয়ে যাবে কারণ হচ্ছে তোমরা হয়তো ইউটিউব যে স্ট্রিক সেই সম্পর্কে তোমরা জানো না সেক্ষেত্রে যারা এরকম কপি করছে এবং হচ্ছে অনেকে আমার সাবস্ক্রাইবার আছে যারা কিন্তু আমাকে মনে করে তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছে এবং তাদের থেকে প্রোডাক্ট নিচ্ছে প্রতারিত হচ্ছে তাদেরকে বলবো যে অবশ্যই এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন কারণ হচ্ছে যদি আমাকে মনে করে আপনারা প্রতারিত হন সেক্ষেত্রে আমার কোনো কিছু করা থাকবে না আর তাছাড়া যারা এরকমটা করছে তাদের চ্যানেল খুব শীঘ্রই ব্যান হয়ে যাবে তো তারপর যেটা বলছিলাম যে এটা হচ্ছে গ্লাস স্কিন সেট আমরা এখানে দেখতে পাচ্ছো ব্যবহারের ফলে কিন্তু সাথে সাথে আমাদের স্কিনে একটা গ্লো চলে এসেছে ঠিক এমনটা গ্লো কিন্তু তোমার স্কিনেও আসবে যদি কিন্তু তোমরা গ্লাস স্কিন সেটা ব্যবহার করো খুব অল্প সময় হচ্ছে আমি ব্যবহার করছি আশা করি নিয়মিত ব্যবহার করলে আমার স্কিনে যে কিছু স্পট রয়েছে সেটা চলে যাবে আর তাছাড়া এখানে যে গ্লোটা দেখছো গ্লোটা কিন্তু খুবই সুন্দর এরকমটা গ্লো তোমরাও কিন্তু পাবে